রামাদান মোবারক সবাইকে। আজকে আমি কিভাবে ডিম আলুর চপ বানানো যায় এটা আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। এর জন্য আমাদের সিদ্ধ ডিম এবং সিদ্ধ আলু লাগবে। তো আমি সিদ্ধ ডিমকে সুন্দর মতো কেটে নিয়েছি সাইজ করে এবং আলুগুলোকে ভালোমতো ম্যাশ করে নিয়েছি, মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একটি আলাদা পাত্রে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, মরিচ কুচি নিয়েছি এবং পরিমাণ মতো চালের গুঁড়ো ও বেসন নিয়েছি। এই তো হচ্ছে উপকরণ। আমি ম্যাশ করা আলুর মধ্যে আমার চালের গুঁড়ো ও বেসন দিয়ে দিব এবং আন্দাজ মতো লবণ দিয়ে দিব, যাতে খুব মানে আন্দাজের মতো আর কি। দেন আমি এটাকে ভালোমতো ম্যাশ করব। অ্যান্ড অবভিয়াসলি আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ কুচিটা ভালোমতো বাটারে, কিন্তু বাটার দিয়ে ভালোমতো সতে করে নিয়েছি। এরপর আমি আমার মশলা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোমতো এখন ম্যাশ করব। এগিয়ে ভালোমতো ম্যাশ করতে হবে। তারপর আমি ছোট ছোট বলের আকারে শেপ দিব। শেপ দিয়ে ওটার মধ্যে আমার সিদ্ধ করে রাখা ডিমটা দিব। দিয়ে একটা বলের মতো করে একটা আলুর চপের শেপে আমি এটাকে রেডি করব। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক ওরকম করে। এটা অনেকের হাত ফাস্ট হয়, অনেকের হাত স্লো হয়, আমার হাতে একটু স্লো, বাট আমি অনেক স্লোতে কাজ করতে পছন্দ করি। এই তো সুন্দর মতো আমি এটাকে বলের মতো রাউন্ড করে আলুর চপের শেপ দিয়ে দিলাম। হাত দিয়ে একটু ভালোমতো চেপে দিব যাতে করে শেপটা ভালো থাকে, আদারস আলুর চপের শেপটা যদি সুন্দর না হয় ভালো লাগে না। এই তো আমি এখন স্লোতে সবগুলো বানিয়ে নিয়েছি ব্যাক ক্যামেরায়। এগুলোকে আমি ফ্রোজেন করবো। ফ্রোজেন করার পর দেন আমি ভেজে নিয়েছি। এই হচ্ছে খুবই সহজে রেডি করা যায় ডিম আলুর চপ। থ্যাংক ইউ।